2019-20-এর বিকেএসপির অ্যাডমিশন হোপফুলি সামনের জানুয়ারিতে শুরু হবে। প্রত্যেক বছরের মতো এবারও বেশ কিছু প্রমিসিং জুনিয়র লেভেলের ক্রিকেটারকে বিকেএসপি রিক্রুট করবে তাদের লং টার্ম ট্রেনিং প্রোগ্রামের জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে এবার আমার ধারণা যে বেশ কিছু সংখ্যক ক্রিকেটার নির্বাচিত হবে, মেবি 50 থেকে 60 জন এই সংখ্যায় হতে পারে। একটা সময় ছিল যখন অনেক কম সংখ্যায় অ্যাডমিশন হতো এবং অনেকেই বিফল মনোরথে ফেরত যেত, বাট এবার সংখ্যাটা যেহেতু বেড়েছে অনেকের জন্য সুযোগ থাকবে। তারা যদি প্রমাণ করতে পারে যে যাদের যোগ্যতা আছে তাহলে বিকেএসপি ডেফিনেটলি তাদের ব্যাপারে আগ্রহী হবে। আমি একটু বলি যে বিকেএসপিতে ভর্তি হওয়ার প্রিরিকুইজগুলো কী। প্রথমে হচ্ছে যে এখানে ক্লাস 7-এ ভর্তি হয়, ক্লাস 7-এ অ্যাডমিশন হয়, ক্লাস 7 এবং বয়সটা অ্যারাউন্ড 13 বছরের। সো প্রথমে যেটা হবে যে একটা ছেলে যখন বিকেএসপিতে আসবে ভর্তি পরীক্ষার জন্য, প্রথমেই তার মেডিকেল টেস্ট হবে যেখানে তার বয়সটা নির্ধারণ করা হবে, এবং একই সাথে তার তার ডকুমেন্টসগুলো, বিশেষ করে সে যে ক্লাস 6 প্রমোট করে ক্লাস 7 উঠেছে এই বিষয়গুলো চেক করা হবে, এবং যখন বোঝা যাবে যে না তার বয়স সেই 13-এর মধ্যে আছে বা 13-এর কাছাকাছি আছে এবং সে ক্লাস 7-এর একজন ছাত্র সেই সময়, সেটা হলো তার প্রথম প্রিকন্ডিশন ভর্তি হবার। এটা হয়ে গেলেই ওকে পাঠিয়ে দেওয়া হবে ওর ক্রিকেটে ওর স্কিলটা বোঝার জন্য। সো পরীক্ষাটা হবে 2-ফোল্ডেড। প্রথমে একটা প্রাথমিক নির্বাচনী হবে যেখানে ওদের ফিল্ডিং এবং মেইন স্কিলস, মেইন ক্রিকেট স্কিলস যেগুলো আছে সেগুলো একটু দেখা হবে, এবং সেই মেইন স্কিলস এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে খুব বেসিক জিনিসগুলো দেখা হবে। অনেকে হয়তো 5টা বা 6টা বল খেলার সুযোগ পাবে, কিংবা বলার যারা তারা হয়তো 4টা 5টা বল করার সুযোগ পাবে। ওখান থেকে কিন্তু প্রাথমিক নির্বাচনটা হবে, বেসিক বোঝার চেষ্টা করবে কোচরা যে এর মধ্যে পটেনশিয়াল কতটুকু আছে। সেটা হয়ে গেলেই হয়তো 150 থেকে 160 জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে, কিন্তু তারপরে হবে মূল নির্বাচনী পরীক্ষাটা যেখানে প্রায় সপ্তাহখানেকের একটা ক্যাম্প হবে যেখানে বিভিন্ন বিষয় দেখা হবে, তাদের শারীরিক যোগ্যতা, তাদের মানসিক অবস্থা, তাদের ক্রিকেটীয় স্কিল, এবং সর্বোপরি তারা পড়াশোনায় তাদের অবস্থাটা কোথায় কেমন সেটা আমরা দেখব। তবে পড়াশোনার ক্ষেত্রে এতটুকু কনসেন্ট্রেশন থাকবে, যারা ভালো খেলাধুলা করে তারা মোটামুটি কোয়ালিফিকেশন মার্কসটা পেলেই যোগ্য হিসাবে বিবেচিত হতে পারবে। তবে ডেফিনেটলি আমরা বিকেএসপিতে চাইবো ভালো করে খেলাধুলা যেমন করবে, ভালো লেখাপড়াটাও সেহেতু ভালোভাবে করাটা জরুরি। সো যারা বিকেএসপিতে ভর্তি হতে চায় তারা যেন সেই ব্যাপারটাকে নেগলেক্ট না করেন। এখনও প্রায় 1-2 মাস সময় আছে, এর মধ্যে কিন্তু যথেষ্ট সুযোগ আছে নিজেদেরকে প্রস্তুত করে নেবার, কিছুটা শারীরিকভাবে, কিছুটা স্পেসিফিক ক্রিকেটীয় স্কিল যেগুলো দেখা হবে, একটা ব্যাটসম্যানের ব্যাটিং দেখা হবে, পেস বলিং স্পিন বলিং দিয়ে তার ব্যাটিং স্কিল দেখা হবে, কিংবা নেটে তাকে বল দিয়ে দেওয়া হবে বলিং করার জন্য। সো আমরা দেখব যে তার বলিংয়ে সে কতটুকু, যদি একজন পেস বলার হয় তার বডির অবস্থা কেমন, তার শারীরিক যোগ্যতা কেমন, তার লাইন লেন্থ কেমন, খুব বেশি লাইন লেন্থ আমরা দেখবো না, কিন্তু তার বলিং করার কোঅর্ডিনেশনটা কেমন সেটা আমরা হয়তো দেখবো, সে বলটা এখন সুইং করাতে পারছে কি না, বললি একটা ইয়র্কার করতে পারছে কি না, এগুলো আমরা এখন দেখতে যাবো না, আমরা খুব বেসিক জিনিসগুলো দেখবো। সেই বেসিক জিনিসগুলো যদি আমাদের মনে হয় যে এর মধ্যে সম্ভাবনা আছে ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় হবার, উইল বি ইন্টারেস্টেড বাই হিম। সো সবার প্রতি আমার আবেদন থাকবে যে 2 মাস সময় আছে, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো এবং প্রস্তুত হয়ে আসো বিকেএসপিতে। আরও একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বিকেএসপি হয়তো 50 বা 60 জন ছেলেকে নির্বাচন করবে, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ছেলে থাকবে যারা পরীক্ষা দিতে আসবে, যারা ভর্তি পরীক্ষায় যারা হয়তো যোগ্য বিবেচিত হবে না এই মুহূর্তে, তার মানে এই নয় যে তোমরা যোগ্য নও। অনেকেই আছে যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে এই জন্য ওরা এই মুহূর্তে ভালো করছে, অনেকে হয়তো অনেক দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে না। সো তোমাদের প্রতি অনুরোধ থাকবে যারা বিবেচিত হবে না তোমরা তোমাদের খেলা চালিয়ে যাবে, তোমাদের চেষ্টা চালিয়ে যাবে, পরবর্তীতে আরও অনেক পাথওয়ে আছে যার মধ্যে দিয়ে তোমরা উপরে উঠতে পারবে ক্রিকেটার হিসেবে, সেটার সুযোগ তোমরা নিতে পারবে। সবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।